ওকে চলেন আজকে হচ্ছে জাভা স্ক্রিপ্টের আমরা দেখব হচ্ছে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে লেটের ব্যবহার দেখবো এবং হচ্ছে কনস্ট্যান্টের ব্যবহার দেখবো এবং হচ্ছে ভেরিয়েবল নিয়ে আমরা জাস্ট আরেকটু আলোচনা করব নেক্সট ক্লাস থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যারে নিয়ে সো অ্যাজ ইউজুয়াল আমার হচ্ছে এখানে হচ্ছে একটা ফাইল খোলা আছে আমরা হচ্ছে জাস্ট কন্ট্রোল ধরে অ্যান চাপ দিলাম অ্যান চাপ দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা নামে সাপোজ আমরা হচ্ছে লেট ডট নামে আমরা হচ্ছে একটা ফোল্ডার একটা ফাইল খুলে নিলাম সো এটাকে আমরা সেভ করে ফেললাম এবং এই নামটা এখন আর আমাদের দরকার নাই অলরেডি এই যে আমাদের উপরে নামটা ডিফাইন হয়ে গেল সো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিন্তু জানি মূলত যে আমরা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ভেরিয়েবলের মানকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি চাইলে এবং ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অন্য একটা ভেরিয়েবলের মানকে অ্যাসাইন করতে পারি যেটা হচ্ছে আমরা আগে ক্লাসে দেখছিলাম ভেরিয়েবলের সেটা কিরকম আমরা যদি আরেকটু ট্রায়াল করে আসি সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি একটা ভেরিয়েবল দিলাম হচ্ছে নেম নামে নেম নামে হচ্ছে জাস্ট আমি হচ্ছে একটা ভেরিয়েবল মানে নেম নেম নামে একটা ভেরিয়েবল নিলাম সাপোজ এখানে আমি হচ্ছে একটা নাম দিলাম হচ্ছে সাপোজ মারুফ ওকে এখন যদি আমি যদি এই ভেরিয়েবলটাকে যদি আবার নিচে যদি ডিক্লেয়ার করি সাপোজ ভার এরপরে যদি আমি আরেক আবার যদি সেম নামে ভেরিয়েবল নিই এবং এটার মধ্যে যদি আমি ডিক্লেয়ার করি সাপোজ শুভ ওকে এখন যদি আমি কনসোল ডট লক করি কনসোল ডট যদি আমি লগ করে নিই এটাকে এবং আমি যদি আমার ভেরিয়েবলের রেজাল্টটা সরি এখানে আমাদের হবে এবং সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ হবে তো আমরা যদি এখানে নেম নামে ভেরিয়েবলটাকে যদি ডিক্লার করি এবং যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং কন্ট্রোল অল্টার এন ধরে যদি আমাদের রেজাল্টটা দেখতে চাই যে দেখেন এখানে একটু অ্যাক্টিভ নিচ্ছে সো দেখেন আমাদের কিন্তু এই যে প্রথম ভেরিয়েবলের মানটা কিন্তু চেঞ্জ হয়ে সেকেন্ড ভেরিয়েবলের মানটা কিন্তু এখানে কিন্তু ডিফাইন হয়ে গেল এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা জিনিস আমরা করতে পারি সাপোজ আমরা একটা ফাঁকা ভেরিয়েবল নিলাম ভার নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে রাখলাম যেটার নাম দিলাম হচ্ছে সাপোজ নেম আমরা কিন্তু এর মধ্যে কোনো মান মান দিলাম না যেটাকে আমরা বলতে পারি এই ভেরিয়েবলটা হচ্ছে মূলত আমরা যদি এটাকে যদি এখন প্রিন্ট করার ট্রাই করি সাপোজ কনসোল ডট লগ দেখেন আমাদেরকে রেজাল্টটা কি দেখায় আমরা যদি নেমকে যদি এখন যদি প্রিন্ট করি আমরা যদি কন্ট্রোল অল্টার দিয়ে দেখা ট্রাই করি আমাদেরকে বলতেছে এটা একটা আনডিফাইন্ড ভেরিয়েবল যেটাকে আমরা কোনো কিছুতে ডিফাইন নি বাট আমরা যদি নিচে এসে যদি আবার যদি নিচে এসে আমরা যদি নেমকে যদি বলি যে নেম ইকুয়াল টু সাপোজ হচ্ছে আমার হচ্ছে সাপোজ এটার মধ্যে আমরা একটা মান দিয়ে দিলাম শুভ ওকে এবার যদি আমরা যদি এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন দিয়ে যদি সেভ করি দেখেন আমার কিন্তু এই যে ভেরিয়েবলের এই যে উপরে ভেরিয়েবলটা নিচে কিন্তু আমি আবার ডিক্লেয়ার করাতে এখানে কিন্তু মানটা চেঞ্জ হয়ে শুভ হয়ে গেল সো এভাবে কিন্তু আমরা ভেরিয়েবলের মান কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি কিন্তু আমরা এমনও হতে পারে যে আমরা এমন একটা জিনিস ডিক্লেয়ার করতে চাচ্ছি যেটা হচ্ছে ইউনিভার্সেল ট্রুথ বা এটার মান কখনো চেঞ্জ হবে না সেক্ষেত্রে আমরা কি ইউজ করব সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব আহ সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখিনি যে জাভা স্ক্রিপ্টের যেটা হচ্ছে মডার্ন ভার্সন যেটাকে আমরা বলি হচ্ছে ইএস সিক্স বা একমা স্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে ইকমা স্ক্রিপ্ট সো এটা হচ্ছে দুই সাল থেকে যেটা মডার্ন ভার্সন ইএস সিক্স সেখানে কিন্তু ভেরিয়েবলে বারের পরিবর্তনে কিন্তু আমরা এভাবে লেটও লিখতে পারি আমরা বার লেখাটা যে কথা আমরা এভাবে লেট লেখাটাও সেম একে কথা সাপোজ আমি যদি এখানে লেট লেখি এবং যদি আমি একটা নাম যদি ডিক্লেয়ার করি সাপোজ এটাও একটা ভেরিয়েবল এবং এখানে যদি আমি একটা নাম দিয়ে দিই সাপোজ হচ্ছে মারুফ সো আমি যদি এখন এটাকে কনসোল ডট লক করি কনসোল ডট লক কনসোল ডট লক করার পর আমি যদি এখানে নেমটা দিয়ে দিয়ে দেখেন আমার এখানে কিন্তু রেজাল্ট দেখাবে মারুপ কন্ট্রোলরটা র্যান দেন দেখেন আমার এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে সো মডার্ন মডার্ন আপনি দেখবেন ইয়ে সিক্সে এ যেটা হচ্ছে লেটেস্ট ব্রাউজার সাপোর্ট করে সেখানে দেখবেন অনেক সময় আপনি বারের পরিবর্তে ইউজ করা হয় বাট এই বার এবং লেটের মধ্যে কিন্তু দুটো পার্থক্য আছে সিম্পল যেটা হচ্ছে আমরা হয়তো এখন বুঝবো না কোনো এক সময় এটা হচ্ছে স্কোপের একটা পার্থক্য আছে সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে বারটাকে বলা হচ্ছে গ্লোবাল স্কোপ আর হচ্ছে লেট যেটা এটাকে বলা হচ্ছে আপনার ফাংশনাল স্কোপ তো স্কোপ কি জিনিস এটা আপাতত আমাদের না বুঝলেও চলবে বাট আমরা দেখব যে এভাবে ভেরিয়েবল আমরা লেট দিয়েও ডিক্লেয়ার করতে পারি এটা আপাতত আমাদের মাথায় রাখলে চলবে এবার আসেন চলেন আমরা দেখি হচ্ছে কনস্ট্যান্ট আসলে কি করে আমরা যদি এখানে লিখি সিও এন এস টি কনস্ট্যান্ট সরি কনসোল হবে না এন হবে কনস্ট্যান্ট আমি যদি একটা নাম দিই সাপোজ নেম ইকুয়াল টু সাপোজ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ওকে আমরা যদি এটাকে কনসোল লক করি দেখেন কনসোল ডট লক কনসোল আমাদের যদি লক করে দিই আমরা যদি এখানে নেম নামে যে ভেরিয়েবল আছে এটাকে যদি ডিক্লার করে দিই এবং আমরা যদি কন্ট্রোল অল্টার এন দিয়ে সেফ ডি দেখেন আমাদের রেজাল্ট দেখাচ্ছে বাংলাদেশ বাট এই সেম জিনিসটাকে যদি আমরা আবার যদি ডিফাইন করার যদি ট্রাই করি সাপোজ আমি আবার এটাকে ডিফাইন করতে চাচ্ছি নেম ইকুয়াল টু সাপোজ আমি অন্য কোনো মান একটা দিতে চাচ্ছি যেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেত মানটা সাপোজ আমি এখানে দিতে চাচ্ছি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া দিয়ে হচ্ছে আমি হচ্ছে যদি এখন যদি আমি ট্রাই করি এটাকে কন্ট্রোল অল্টার এন দি দেখেন আমার এখানে কিন্তু একটা ইরোর দিয়ে কিন্তু আমার কোডটা থেমে গেল তার মানে কি এই যে ভেরি এই যে ভেরি কনস্ট্যান্ট এটা কিন্তু আপনাকে হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল মানে আপনি একবারে ইউজ করতে পারবেন যেটা মান কখনো আপনি আর চেঞ্জ করতে পারবেন না বাট ভ্যারিয়েবলের মান কিন্তু বারবার চেঞ্জ হয় সো যে জিনিসটা হচ্ছে আমরা ওয়েবে হচ্ছে মানে চেঞ্জ করতে চাচ্ছি না সাপোজ একটা পাসওয়ার্ড হইতে পারে সেটা একটা ইউজার নেম হইতে পারে এরকম যখন আমরা চেঞ্জ করতে চাইব না তখন কিন্তু আমাদেরকে কনস্টান কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ এবং কনস্ট্যান্টের মান কিন্তু আমাকে সাপোজ আমি যদি কনস্টানটাকে যদি এভাবে সাপোজ আমরা ভেরিয়েবলে যেটা করলাম যে আনডিফাইন জিনিসটা দেখাইতো এখন যদি আমরা এইভাবে যদি একটা কনস্ট্যান্ট নিলাম নাম দিলাম কিন্তু কোনো মান দিলাম না কন্ট্রোল অল্টার এন যদি দিই দেখেন এই যে আমরা কিন্তু একটা ইরর পেলাম আমাদের কিন্তু কোনো কিছু প্রিন্ট হচ্ছে না আমরা যতই কন্ট্রোল অল্টার এন দিই প্রিন্ট হচ্ছে না কারণ কি এটার মানে আমরা সেট করি নেই সো যেখানে আমরা মান সেট করি নেই সেখানে তো এটাকে দ্বিতীয়বার ডিক্লেয়ার করার প্রশ্নই ওঠে না সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করবো হচ্ছে যদি আমরা কোনো কিছুর মান চেঞ্জ করতে না চাই আর ভার অথবা লেট ইউজ করবো যদি আমরা কোনো কিছুর মানকে যদি চেঞ্জ করতে চাই এবং হচ্ছে বাদ দিয়ে কিন্তু আমরা হচ্ছে ইনপুট নিতে পারি ইচ্ছে মতো মান চেঞ্জ করে ইনপুট নিতে পারি কিভাবে ইনপুট নিতে পারি সেটা যদি আমি দেখাতে চাই আপনাদেরকে এটাকে একটু ক্লিয়ার করে আমরা এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যেহেতু আমরা হচ্ছে জাভা স্কিপ শিখতেছি অভিয়াসলি আমি ধরে নিলাম আমাদের সবার এস্টিএমএল সি এর সম্পর্কে ধারণা আছে সো চলেন আমরা হচ্ছে এই পেজটাকে হচ্ছে আমাদের এসটেএমএল পেজের সাথে একটু লিঙ্ক আপ করে দেখা যায়নি যে কিভাবে আমরা চাইলে বেরিয়ে বলে মানে অনেক ধরনের মানগুলোকে আমরা নিতে পারি বারবার ইনপুট হিসাবে নিতে পারি সো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে হচ্ছে যাবো গিয়ে

এই যে আমাদের কিন্তু এস টি এম কিন্তু স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে এখন যদি আমরা আমাদের এই পেজের সাথে যদি আমরা এই লেট ডট যদি লিঙ্ক আপ করাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে নিতে হবে হচ্ছে স্ক্রিপ্ট আর ট্যাগের ভিতরে আমরা কি করব এখানে হচ্ছে এস এবং হচ্ছে আমরা এখানে পেজটার নাম বলে দিব লেট ডট হচ্ছে আমাদের জেএস সো আমাদের কিন্তু এই পেজটা কিন্তু ওই পেজের সাথে লিঙ্ক আপ হয়ে গেল এখন আমরা এখানে যা কিছু দেখব সেটা কিন্তু ইন্ডেক্স ডট এস থেকে আমরা দেখতে পারবো আমরা যদি আমাদের যদি ফোল্ডারের মধ্যে যাই এবং সেটাকে যদি কোনো একটা ব্রাউজারে যদি রান করা ট্রাই করি যে এখানে যদি আমরা যদি আমাদের ফোল্ডারটাকে যে ইন্ডেক্স ডট এস কে যদি আমরা ব্রাউজারে রান করি তাহলে এখন আমাদের একটু বুঝতে সুবিধা হবে জিনিসটা সো চলেন আমরা একটু দেখি যে কিভাবে ভেরিয়েবল থেকে আমরা আলাদা আলাদা মানও নিতে পারি সো এটা করার জন্য আমরা এখানে চলে আসলাম আসার পর হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম ভার নাম ভেরিয়েবল যেটা নাম দিলাম হচ্ছে ইনপুট ওকে ইনপুট নিয়ে আমি যদি এখানে প্রম্পট লিখি এটা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের হচ্ছে একটা ডিফল্ট লাইব্রেরি ফাংশন যেটা হচ্ছে ইউজারের থেকে হচ্ছে মান কালেক্ট করে ওকে সো আমরা এগুলো পরে দেখব জাস্ট আমরা একটু আইডিয়া নিচ্ছি যে কিভাবে ফ্রন্ট এন্ডে কাজ করে সো আমরা যদি এখানে প্রম্পটের ভিতরে যদি আমরা প্যারেন্থিসিস ব্র্যাকেট দিলাম এর ভিতরে যদি আমরা একটা স্ট্রিং পাস করি যে একটা স্ট্রিং পাস করি সাপোজ আমি লিখলাম এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম ওকে ফাইন আমরা এটা লিখে দিলাম এবং এটাকে যদি আমরা এখন আমাদের ব্রাউজারে যদি নিতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি আমাদের ব্রাউজারে এসে সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে আমরা যদি লিখি অ্যালার্ট অ্যালার্ট লিখলাম অ্যালার্ট লিখে যদি আমরা কনসোল ডট লগ লিখলেও এই জিনিসটা কাজ করার কথা সো আমি একটু কনসোল ডট লগ লিখি এখানে কনসোল ডট দিয়ে দিলাম আমরা এরপরও হচ্ছে আমরা জাস্ট এখানে যদি কনসোলড লগ এর ভিতরে যদি আমরা আমাদের এই ভেরিয়েবলটাকে কল করি উপরের ইনপুট নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে হচ্ছে কল করলাম এবং আমি চাচ্ছি হচ্ছে আমি যে মানটা দিতে চাচ্ছি সাপোজ আমি চাচ্ছি প্রথমে লিখি হচ্ছে হ্যালো এই কথাটা লিখলাম হ্যালো এর হচ্ছে হচ্ছে আমি আমরা সাথে জোড়া লাগানোর জন্য প্লাস ইউজ করতে হয় এরপর হচ্ছে আমরা ইনপুট দিয়ে দিলাম ইনপুট দেওয়ার পরে এবার যদি আমরা আমাদের ব্রাউজারে এসে জাস্ট এখানে একটা রিলোড দি দেখেন আমাদেরকে কিন্তু একটা মেসেজ দিচ্ছে পপ আপ বক্সে যে হোয়াট ইজ ইউর নেম সাপোজ আমি নাম দিলাম আমার নাম হচ্ছে মারুফ ওকে এবার যদি আমি ওকে দি দেখেন আমার এটা কোথায় আসছে রেজাল্টটা আমরা যে এখানে কথাটা লিখলাম যে হোয়াট ইজ ইউর নেম বা হ্যালো মারুফ আমাকে তো দেখানোর কথা কি সে দেখা হচ্ছে হ্যালো এরপরও হচ্ছে আমার হচ্ছে ইনপুটে আমি হচ্ছে ওই যে যে নামটা দিলাম আমি ইনপুটটা নিলাম আমার নাম দিয়ে সেটা দেখানোর কথা এটা দেখানোর জন্য আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করতে হবে ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখেন আমরা হচ্ছে আপনার হচ্ছে এরকম হয়তো আলাদা আসবে না জাস্ট এখানে নিচে দেখবেন চলে আসবে এই জিনিসটা সো এই জিনিসটা আনার জন্য হচ্ছে আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি আমরা হচ্ছে গুগল ক্রোমে দিয়ে দেখি তাহলে আপনারা হুবু জিনিসটা দেখতে পারবেন আমি হচ্ছে আমার উইন্ডোটা সেপারেট করে রাখছি সো আমরা গুগল ক্রোমিতে যদি এটাকে ওপেন করে দেখেন আমাকে বলতেছে একটা ইনপুট দেওয়ার জন্য এবং সে কোয়েশ্চেন করতেছে যে হোয়াট ইজ ইউর নেম যেটা হচ্ছে আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম প্রম্পটের ভিতরে এখন যদি আমরা যদি এখানে বলি যে মাই মারুফ ওকে আমি নাম দিলাম হচ্ছে মারুফ এবার যদি আমরা ওকে দিই দেখি তো আমাদের রেজাল্টটা কোথায় দেখাচ্ছে রাইট বাটন ক্লিক করে যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি ইনস্পেক্ট এলিমেন্ট করলে এটাকে আমরা একটু উপরে উঠাই নি এটাকে আর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমার এই জিনিসটাকে হচ্ছে আমি একটু ঠিক করে নিই এটা হচ্ছে মেবি ঠিক নাই আচ্ছা এটা ঠিক থাকার দরকার না এটা যেভাবে আছে ওইভাবে থাকুক আমাদের হচ্ছে এটা এভাবে থাকুক দেখেন আমরা যদি এখানে আসি যে কনসোলের ভিতরে যে কনসোল এই কনসোলের ভিতরে এটা কেটে দিই দেখেন কনসোলের ভিতরে আসলে আমাদেরকে কিন্তু এই যে দেখেন এখানে নিচে দেখাচ্ছে হ্যালো মারুফ এই যে আমাদেরকে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে যে হ্যালো মারুফ আমি যদি এটাকে আবার যদি রিলোড দিই আমি যদি লিখি যে এটা কিন্তু চলে গেছে দেখেন এটা চলে গেছে সো আমি যদি এখানে বলি যে শুভ ওকে আমাকে দেখাবে যে হ্যালো শুভ এই যে হ্যালো কথাটা কিন্তু আমার এখান থেকে আসতেছে আর ভেরিয়েবলের মানটা কিন্তু সে ইনপুট হিসাবে নিচ্ছে সো এটাকে যদি আমি আমার ব্রাউজারে দেখতে চাই একদম এখানে দেখতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ঠিক আছে চলুন আমরা এটা দেখে ফেলি ডকুমেন্ট ডট রাইট ওকে এবার যদি আমরা যদি সেভ দিই এবং যদি আমাদের ব্রাউজারে এসে রিলোড দিই আমরা যদি এখানে লিখে মারুফ ওকে ওকে যদি আমরা দিয়ে দিই দেখেন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে হ্যালো মারুপ এবং এই দেখেন মারুপের আগে পরে কিন্তু স্পেস নাই স্পেসটা দেওয়ার জন্য আমরা চাইলে এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি কন্ট্রোল এস দিয়ে সেভ দেন আবার রিলোড দেন সাপোজ আপনি এখানে লেখেন যে শুভ ওকে এবার যদি আপনি ওকে দেন তাহলে দেখেন এই যে হ্যালো শুভ এই কথাটা কিন্তু আপনাকে দেখাচ্ছে আমরা কিন্তু কোনো এস টি এম এল ইউজ করি না আমরা জাস্ট জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু এই জিনিসটা করে ফেললাম ওকে ভবিষ্যতে যখন আমরা জাভা স্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন দেখবো ডকুমেন্ট অবজেক্ট মডেল দেখব তখন কিন্তু আমরা কিন্তু পুরো জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ফ্রন্ট ইন্ডের ডিজাইন করে ফেলানো যাবে ওকে সো আমরা দেখলাম যে কিভাবে আমরা ভেরিয়েবলের মধ্যে এই যে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন নাম ইচ্ছা মতো নাম এখান থেকে ইনপুট নিতে পারতেছি যে কোনো নাম হ্যাঁ অ্যানি আমরা যদি লিখি এনি ওকে দেন দেখেন এটা কিন্তু এখানে যে দেখাচ্ছে হ্যালো অ্যানি সো যে কোনো কিছু কিন্তু আমরা ইনপুট হিসাবে নিতে পারতেছি সো এ হচ্ছে মোটামুটি আমাদের ভেরিয়েবল কনস্ট্যান্ট এবং হচ্ছে লেট নিয়ে প্রাইমারি আলোচনা সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে এবং আমরা দেখলাম যে আসলে ওয়েভে হচ্ছে কোথায় কাজ করে যাবা স্ক্রিপ্টটা মূলত ওয়েভের কোথায় কাজ করে জিনিসটা আমরা দেখলাম ভবিষ্যতে আমরা এটা আরো হচ্ছে খুব ভালো করে এক্সপ্লেন করে দেখার ট্রাই করব ওকে সো আজকে হচ্ছে এ পর্যন্ত থাকুক নেক্সট ক্লাস হচ্ছে আমরা এড়িয়ে নিয়ে আলোচনা করব ওকে